হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে তোমাদের ইতিহাসে সাত নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে একের দাগের এবং দুয়ের দাগের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও এক শিল্প বিপ্লব প্রথম হয়েছিল অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে ইংল্যান্ডে নেক্সট প্রশ্ন রয়েছে দু একটা উদীয়মান স্থানীয় ভদ্রশ্রেণী বা জেন্ট্রি আর্থনা আর্থ সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই প্রশ্নের উত্তরটা একটু ডাউট রয়েছে তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা তিনেরটা বলছে রাষ্ট্র চর্চা প্রভৃতি প্রতিষ্ঠানের বিরোধী মতবাদ হলো এই প্রশ্ন উত্তরটা আমি পাইনি তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট প্রশ্ন বলছে চারেরটা তিয়েন সিনের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান নাম্বার বি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে বলকান লিগের গুরুত্ব অন্তর্ভুক্ত ছিল অপশান নাম্বার বি গ্রিস নেক্সট প্রশ্ন রাশিয়ার কুলাক বলা হতো অপশান নাম্বার বি বলছে জোদ্দারদের নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো সাতেরটা অর্থনৈতিক মহামন্দা ঘটেছিল অপশান নাম্বার ডি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন চোদ্দ দফা নীতি ঘোষণা করেন অপশান নাম্বার ডি উড্রো উইলসন নেক্সট প্রশ্ন দুয়ের দাগের একেরটা এর দাগে একটি বাক্যে উত্তর দাও একেরটা বলছে প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি জাতিসংঘ নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে উড়ন্ত মাকু কে এসে করেন জন কে নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা এপ্রিল থিসিস কে ঘোষণা করেন লেনিন নেক্সট প্রশ্ন বলছে পরেরটা বিয়ের দাগে সত্য মিথ্যা এক একটা সমাজতন্ত্রবাদের বাইবেল হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা হবে মিথ্যা নেক্সট বলছে দু একটা ফুয়েরার হলেন হিটলার এটা হবে সত্য নেক্সট প্রশ্ন সের দাগের শূন্যস্থান পূরণ করো একটা চীন সাম্রাজ্য উন্মুক্ত দ্বার নীতি ওপেন ডোর পলিসি প্রয়োগ করে ড্যাশ উত্তর হবে জন হে নেক্সট প্রশ্ন স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে করেছিলেন ড্যাশ উত্তর হবে ফ্র্যাঙ্কো এরপর রয়েছে দেখো সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতি কী রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ ছিল সেরাজোভ হত্যাকাণ্ড ব্যাখ্যা নাম্বার দুই সঠিক উত্তর হবে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে